এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নার মধ্যে করতে বলেছেন। বুঝতে পারছেন কথা? আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং সুন্নায় যত কাজ করতে বলেছেন এগুলো করার নাম হচ্ছে আমলে সালেহ। যেমন আল্লাহ পাক বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে। 90% মুসলিমের দেশ না আমাদের? 90% মুসলিমই নামাজ পড়ে না। 90% মুসলিমই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না। পড়ে কারা? প্রকৃত নামাজি জানতে হলে ফজরের নামাজে যায় না। কথা বুঝতে পারলেন নাই? 90% মুসলিমের দেশ বলি আমরা, কিন্তু আদতে কিন্তু আমরা 90% মানুষই নামাজ পড়ি না। বলেন 90% মুসলিমের দেশ, তাওহিদ পন্থী জনতা, দেখেন 90% মুসলিম কোরআন পড়তে জানে না। যারা নামাজ পড়ে তারা জানে না নামাজে কি পড়ছি। যারা কোরআন পড়ে ওরাও বোঝে না কোরআনে কি লেখা আছে। আবার যারা কোরআন নিয়ে গবেষণা করছেন, এই গবেষণা দিয়ে তারা সমাজ, দেশ ও রাষ্ট্রকে কিছু দিতে পারতেছে না। কোরআন হাতে থাকার পরেও তারা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছেন না। অথচ এই বইটা এমন একটা বই যেটা দিয়ে বিশ্ব জয় করা সম্ভব। সেই কোরআন হাতে নিয়ে আমরা বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। তার সমস্যা আছে কোন একটা জায়গায়। আমলে সালেহ, আল্লাহ পাক যেমন বলেছেন নামাজ পড়ো, নামাজ পড়বেন আমলে সালেহ। রমজান মাসে রোজা রাখো, এটা কি আমলে সালেহ? সামর্থ্য হলে যাকাত দিবেন, এটা কি আমলে সালেহ? আপনি সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন, পিতামাতার সেবা করলেন, সত্য কথা বললেন, হালাল রিজিক খাইলেন, এগুলো কি আমলে সালেহ? আল্লাহর পথে দাওয়াত দিলেন, প্রয়োজনে জিহাদ করলেন, এগুলো কি আমলে সালেহ? এক কথায় প্রতিটা কাজ যেটা আল্লাহ এবং তার রাসূল কোরআন সুন্নায় করতে বলেছেন করার নাম হচ্ছে আমলে সালেহ। বুঝাতে পারছি আমি? আচ্ছা, আমি অবশ্য শুটটুট করতে পারি না, এই জন্য বুঝে আসতেছে না। আচ্ছা, নিজের স্ত্রীর মুখে এই যে খাবার তুলে দিচ্ছেন এটাও আমলে সালেহ। নিজের মুসলিম ভাইয়ের সাথে মোসাফা করছেন এটাও আমলে সালেহ। বাথরুমে ঢুকছেন দোয়া পড়ছেন না, ওটাও আমলে সালেহ। স্ত্রীর সহবাস করছেন দোয়া পড়ে, এটাও কি আমলে সালেহ। এক কথায় নবীর সুন্নাহ মেনে যতগুলো কাজ করবেন সবই কি হবে আমলে সালেহ। প্রতিটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। প্রত্যেকটা কাজের জন্য আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি আমলে সালেহ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, আমলে সালেহ এর আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকাও আমলে সালেহ। বুঝতে পারছেন কথা? কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং তার রাসূল যত কাজ থেকে নিষেধ করেছেন, নিষেধ, এগুলো কি আমলে সালেহ। নবীজি বলেছেন, আল্লাহ বলেছেন শিরিক করবে না, শিরিক করতেছেন না আপনি আমলে সালেহ করতেছেন। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা কুফরি করো না, এই ঘুষ খেও না, এই সুদ খেও না, জেনার ধার কাছেও যেও না, এতিমের সম্পদ আত্মসাৎ করো না, এগুলো বলেছেন না? এগুলো না করাও হচ্ছে আমলে সালেহ। কোনো ব্যক্তি যদি দাড়ি ছেড়ে দেয়, না কাটে, না শেভ করে, ও যে শেভ করতেছে না, বলছেন সূরা বাকার 85 এবং 86 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আফা তু